Assalamu alaikum guys, kya hua shuruat kya hona chahiye. This is me Mostafa Tamim and you are watching Mostafa Tamim YouTube channel. So guys, aajke ami vlog korteci global village. So global village hocche jara oneke dekhe thaken onek jaygay ba onek vlog e onek YouTube e dekhechen global village somporke. Global village hocche je ekhane onek gulo desher oitijjo gulo ekhane ora rakhe jeta sobai ese dekhe amader desho hoyto thakte pare ami shiyo. So, যদি থাকে আপনারা দেখবেন অবশ্যই সো এটা হচ্ছে গ্লোবাল ভিলেজ এটা আমার পিছনে এন্ড এটা আমি আজকে যাব এবং এটা হচ্ছে ব্লগ নাম্বার 17 এন্ড পার্ট 4 সো আমি ভালোমতো রিপ্লেসিং করার ট্রাই করব এখন ভিতরে গিয়ে দেখা হবে টিকিট কাটি নেই টিকিট কেটে দেখা হবে সো দেখতে থাকেন এখানে বিভিন্ন দেশে এখানে অনেকটা ভাগ করে দেওয়া আছে যেরকম একটা ইউএই রেখেছে একটা পাকিস্তান রেখেছে একটা সিরিয়া রেখেছে আমেরিকা রেখেছে কোরিয়া রেখেছে তো এখানে বিভিন্ন দেশে ভাগ করে দিয়ে এখানে বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সরি যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোর মধ্যে যেই যেই দেশে যা যা পাওয়া যায় ঐতিহ্য সেই সেই ভাগে সেই সব দেশের জিনিস রয়েছে যেরকম আপনারা এখন আমার উপরে দেখতে আচ্ছা আপনারা এখন আমার পিছনে দেখতেছেন কোরিয়া কোরিয়ার ভিতরে যা যা পাওয়া যায় এখানে মানে স্যাম্পল হিসাবে সেগুলো রেখেছে এখানে মানুষ আসে কিনে তারপর যে যেই দেশে পছন্দ করে যে যেই দেশে জিনিস পছন্দ করে সেরা এখানে ঢুকে ঢুকে সেই সব দেশের জিনিসগুলো এখান থেকে কিনে নিচ্ছে আর এখানে পিছনে অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে এবং এখানে কনসার্টও হয় কনসার্ট আপনাদেরকে দেখিয়েছি তো এটাই হচ্ছে আপনাদের গ্লোবাল ভিলেজ তো আমি আপনাদেরকে যতটুকু পারছি দেখাচ্ছি আমার যতটুকু সামর্থ্য এখন আমি আপনাদেরকে জাস্ট একটা ভালোভাবে একটা ভিডিও করে আপনাদেরকে সুন্দর করে একটা দেখাই থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য একটা লাইক দিয়ে দিন অবশ্যই সো গাইস আমরা এখন যেটার ভিতর আছি এটা হচ্ছে আমেরিকা আমরা এখন আমেরিকার ভিতর আছি আমেরিকার ভিতর যা যা পাওয়া যায় যে যে ব্র্যান্ড আছে ওরা এখানে সেই জিনিসগুলো রেখেছে আর এখানে জুতা আছে পিছনে অনেক কসমেটিক আছে সানগ্লাস আছে আবার এখানে একমাত্র আমেরিকাতেই দেখলাম যে ওরা ট্যাটু সিস্টেম রেখেছে ওরা এখানে ট্যাটুও লাগায় সো এখান থেকে ও এখানে ডায়মন্ডও পাওয়া যায় আরও অনেক কিছু পাওয়া যায় সো এখন আমেরিকা থেকে বের হয়ে আরেকটা ভিতর ঢুকবো দেখি ওখানে কি পাওয়া যায় যেটা আছে এটা হচ্ছে ইউরোপ ইউরোপের ভিতরে যা যা পাওয়া যায় এই ভাগের ভিতরে সেগুলো রয়েছে আমি আপনাদেরকে একটা ইউরোপে যা যা পাওয়া যায় এখানে কী কী সেল করতেছে এইগুলোর একটা ড্যামও দেখাই সব চলুন দেখাই
সেটা চায়না চায়নায় তো চায়নায় যা যা পাওয়া যায় আপনাদেরকে এত দেখাই। আমার পিছনে আছে এটা হচ্ছে টার্কি, এবার আমি টার্কিতে ঢুকবো না কারণ আজকে আমার সারাদিন ধরে বাইরে ঘরে থাকার কারণে আমি অনেক অনেক টায়ার্ড। এখন আমরা বাসায় চলে যাবো আর আমি ব্লগটা এখানে এন্ড করে দেব। সো আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই নো দ্যাট ব্লগ অনেক ছোট হয়েছে, একটা শর্ট ভিডিও জাস্ট কোনো রকম আপলোড দেওয়ার জন্য আমি ব্লগটা করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। আবার যদি কোনো একটা ব্লগ করি আবার দেখাবো কোনো এক ব্লগে। সো আজকে আরেকটা কথা, আজকে এক দেশে এসে দশটা দেশে ঘুরে গেছে আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য, সি ইউ সুন, আসসালামু আলাইকুম।